আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে 68টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আগামী 15 কার্যদিবসের মধ্যে ইসিকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আসাদুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যাচাই বাছাই শেষে 68টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে 15 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিতভাবে জানাতে হবে। এর সপক্ষে উপযুক্ত প্রমাণাদি সহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক 6 সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তি শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করে নির্বাচন কমিশন। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তবে পর্যবেক্ষক হিসেবে আবেদন করলেও এই তালিকায় নেই আবেদ আলীর ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইর লগে কথা কইছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভি তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।